যেই সময় জিনা করলেন ওই সময় গুনাহ হইল, যেই সময় মিথ্যা বললেন ওই সময় গুনাহ হলো, যেই সময় মদ পান করলেন ওই সময় গুনাহ হইল, কিন্তু দাড়ি কাটার পর দাড়ি চাষার পর 24 ঘন্টা গুনাহ লিখতেছে। আপনি আল্লাহু আকবার নামাজে দাঁড়াইলেন, ফেরেশতারা দাড়ি কাটার কারণে গুনাহ লিখতেছে, হজ করতেছেন হজ করা অবস্থায় আপনার গুনাহ লিখতেছে, যাকাত দিতেছেন যাকাত দেওয়া অবস্থায় আপনার গুনাহ লিখতেছে, ঘুমিয়ে আছেন দাড়ি কেটে দাড়ি চেষে ঘুমিয়ে আছেন এই অবস্থায়ও আপনার গুনাহ লিখতেছে লিখতেছে লিখতেছে। আপনি বলতে পারেন হাদিসের মধ্যে তিন শ্রেণীর মানুষের গুনাহ লেখা হয় না, এর মধ্যে ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখা হয় না। আরে ভাই, আপনি অপরাধে লিপ্ত হয়ে ঘুমাইছেন এই জন্য গুনাহ লেখতেছে। অতএব দাড়ি কাটলে 24 ঘন্টা গুনাহ লেখা হয়, দাড়ি কেটে নামাজ পড়লেও গুনাহ লেখা হয়, দাড়ি কেটে রোজা রাখলেও গুনাহ হয়, দাড়ি কেটে যাকাত দিলেও গুনাহ লেখা হয়, আরে দাড়ি কেটে হজ করলেও আপনার গুনাহই লেখতেছে। এক মুষ্টির পূর্বে দাড়ি কাটবেন না, ছাঁটবেন না, চাষবেন না। দাড়ি রাখা নবীর সুন্নত, আমার নবীজি দাড়ি রেখেছেন, কিন্তু দাড়ি রাখার জন্য নবীজি আদেশ করেছেন আহফুস শাওয়ারিব ওয়া আফুল লিহা, এই জন্য নবীজি দাড়ি রেখেছেন, দাড়ি রাখা সুন্নত, নবীজি দাড়ি রাখার আদেশ করেছেন এই জন্য দাড়ি রাখাটা ওয়াজিব, নবীজি দাড়ি কাটতে কঠোরভাবে নিষেধ করেছেন এই জন্য দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি কাটা হারাম।